Oman. Zakir Naik is an accused in numerous cases in India. He's a fugitive from justice. We have taken up the matter with the government of Oman, with the Oman authorities, and we will continue to take all necessary measures. Assalamu alaikum. Priyo dini bhai bonera. সম্প্রতি ডাক্তার জাকির নায়েক ওমান সফর কেন্দ্র করে ভারতের আদালত একটু নড়েচড়ে পড়েছে। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর অরিন্দম বাগচি গত 24 তারিখ সংবাদ সম্মেলনে তিনি একটি কথা বলেন যে তাকে দ্রুত বিচারের আওতায় আনা হবে। আর ওমানে তার যাওয়াকে কেন্দ্র করে তার অনুমতি আছে কি না সেই বিষয়ে তারা চুক্তি পুনর্নিরীক্ষণ করছে। আর ওমানে জাকির নায়েক লেকচার দিয়ে 17 জন অমুসলিমকে মহিলা যারা তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আর ডাক্তার জাকির নায়েক এর ইন্ডিয়াতে যে মিডিয়া প্রচারিত ছিল তা গত বছর স্থায়ীভাবে নিষেধাজ্ঞা জারি করেছেন। কিন্তু গত বছর আগের বছর মোদি নিরাপদে ডাক্তার জাকির নায়েককে দেশে ফিরে আসতে বলছেন। এখন ডাক্তার জাকির নায়েকের বিরুদ্ধে যে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এমইএ তারা কি বলেছে, তাহলে কি আসলেই ডাক্তার জাকির নায়েক জেলে যাবে? তিনি কি তার যে মালয়েশিয়াতে স্থায়ীভাবে বসবাস করতেন সেখানে কি আর থাকতে পারবেন না? আসুন বিস্তারিত জেনে নিই। ডাক্তার জাকির নায়েকের বিরুদ্ধে আমরা যতটুকু জানি যে ভারত সরকার বাংলাদেশের জঙ্গি এক কাহিনীর কারণে তাকে আটক করেছে বা তার ইসলামিক চ্যানেল সে চালাতে পারছে না বা অন্যান্য কারণ রয়েছে যে ইসলাম প্রচার করছে তাদের হিংসা হয়, বিভিন্ন কারণ আমরা জানি। কিন্তু তার বিরুদ্ধে কি মামলা দায়ের করা হয়েছে সেটা কিন্তু আমরা জানি না। তার বিরুদ্ধে কি মামলা করা হয়েছে আমি বিরুদ্ধে বিস্তারিত বলছি। আগে আমরা জেনে নিই যে 24 তারিখে এমইএ ভারতের যে সংবাদ সম্মেলনে যে প্রেস বিজ্ঞপ্তি হয়েছিল তারা ডাক্তার জাকির নায়েকের বিরুদ্ধে এত সোচ্চার বা এত কঠোর কেন হয়েছে। বক্তব্য দিয়েছে যে ডাক্তার জাকির নায়েককে ন্যায় বিচারের ক্ষেত্রে তার সাথে সাক্ষাৎ করবে, তাকে ভারতের দেশে ফিরিয়ে নিয়ে আসবে তারা আহ্বান করছে। এবং ডাক্তার জাকির নায়েক মালয়েশিয়া থেকে ওমানে সফরে গিয়েছে, সেখানে সে থাকতে পারবে কি না সেই বিষয়েও তারা কথা বলছে যে সেখানে সে থাকতে পারবে না, এ নিয়ে তারা রিট জারি করেছে। দেখুন তার বিরুদ্ধে এত ব্যবস্থা নেওয়া হচ্ছে গোপনে, সে কোথায় যাচ্ছে কি করছে না করছে তার সকল কিছুই কিন্তু বিনষ্ট করা হচ্ছে। আর ডাক্তার জাকির নায়েকের কেন এত অপরাধ, কি মামলা দায়ের করেছে বা কারা করছে, এর পেছনে রয়েছে যে ডাক্তার জাকির নায়েকের ঘৃণা ছড়ানো, সে মানুষদের মাঝে ঘৃণা ছড়ায় এবং অর্থ পাচারের অভিযোগ 2016 সালে সে দেশ থেকে পালিয়ে গিয়েছে, অর্থ পাচার করেছে এবং মানুষদের মাঝে ঘৃণা ছড়াচ্ছিল। একই বছরে ভারতের সন্ত্রাস দমন সংস্থা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে, তাকে ধর্মীয় ঘৃণা এবং অন্যান্য বেআইনি কার্যকলাপের প্রচারের অভিযোগে অভিযুক্ত করেছেন। তার বিরুদ্ধে কিন্তু এই মামলা করা হয়েছে। আমরা ভাবছি যে সে হয়তো বা দাওয়াত দিতে পারছে না বা সরকার দাওয়াত দিতে দিচ্ছে না এই কারণে তাকে বহিষ্কৃত করা হয়েছে, কিন্তু না, তার বিরুদ্ধে অর্থ পাচারের মামলা করা হয়েছিল কারণ তার ব্যাংক ব্যালেন্সে মানুষ দান করেছে, মানুষ তাকে সাহায্য করেছিল যাতে সে মানুষদেরকে সাহায্য করতে পারে। সেই প্রেক্ষাপটে ভারত সরকার এবং ভারতের যে সংগঠনগুলো রয়েছিল আরএসএস এবং ভারত, তারা এই যে কাতারে বিশ্বকাপ হয়েছিল সেই বিশ্বকাপে তাকে দাওয়াত দেওয়া হয়েছিল, সেটাকে তারা মিথ্যা প্রমাণিত করার জন্য বহু চেষ্টা করছে এবং করেছেও। তারা বলছে যে এটা মিথ্যা, ডাক্তার জাকির নায়েককে কখনো কাতারে দাওয়াত দেওয়া হয়নি, সে কাতারে যেতে পারবে না, অর্থাৎ সে কোনো দেশেই সফর করতে পারবে না। এটি হচ্ছে ভারতের যে চাল, বা তারা চাচ্ছে যে ডাক্তার জাকির নায়েক যাতে দাওয়াত দিতে অন্য কোনো দেশে যেতে
অন্য কোনো দেশে যাতে না যেতে পারে। প্রশ্ন হচ্ছে, ডাক্তার জাকির নায়েক যখনই কোনো সফরে যায় কোনো ভিন্ন কোনো দেশে, তখনই কিন্তু এই ভারতে যে সংগঠনগুলো তারা উপচে পড়ে ডাক্তার জাকির নায়েকের বিরুদ্ধে বিভিন্ন বানোয়াট বা বিভিন্ন অভিযোগ দায়ের করে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এবং ডাক্তার জাকির নায়েককে রক্ষা করুক। আর আপনারাও দোয়া করুন যাতে করে ডাক্তার জাকির নায়েক সুস্থভাবে এবং যে চক্রান্তগুলো করা হচ্ছে সে চক্রান্তগুলো সামনে রেখে তিনি যেন আল্লাহর দীন ইসলাম দাওয়াত দিতে পারে এবং ইসলাম প্রতিষ্ঠিত করতে পারে, মাঝে মাঝে তিনি দাওয়া প্রচারণ করতে পারে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক। আমিন।